18 ডিসেম্বর শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। সেদিন থেকেই নির্বাচন বাধাগ্রস্ত কিংবা ভোটারদের নিরুৎসাহিত করে এমন কর্মসূচির অনুমতি না দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এরই মধ্যে সেই আদেশ পৌঁছে গেছে আইজিপির দপ্তরে। এমন প্রেক্ষাপটে 18 ডিসেম্বর থেকে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিএনপি। কি থাকছে তাদের নতুন পরিকল্পনায়? দলের নেতারা বলছেন শেষ সময়ে এসে সর্বোচ্চ কঠোর হবেন তারা। আওয়ামী লীগ 96 সালে যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছে, তারা যা যা করেছে এই নির্বাচন ষড়যন্ত্র নির্বাচনকে প্রতিহত করার জন্য, জনগণকে সুসংগঠিত করার জন্য, বর্জন করার জন্য, বিএনপি এবং সমমনা রাজনৈতিক দল, সাধারণ মানুষ সবাই কিন্তু তার থেকে বেশি, তার থেকে কঠিন কর্মসূচি গ্রহণ করবে। আকর্ষণীয় মূল্যে এখন তাজা হবে মল, নতুন সব প্যাক মাত্র 30 টাকা থেকে। তবে এই কঠোরতা যদি ধ্বংসাত্মক হয় তবে তা বিএনপির জন্য সুখকর হবে না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 2014 সালের জ্বালাও পোড়াওয়ের উদাহরণ টেনে তারা বলছেন এমন কিছু করলে তা দলটির জন্য উল্টো বিপদ ডেকে আনতে পারে। নির্বাচনে যাওয়াটা তাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ ছিল। এখন যদি তারা আবার সহিংস কোনো কর্মসূচিতে যায়, আমার ধারণা যে বিএনপি এই সহিংস কর্মসূচিতে যাবার ব্যাপারে বহুবার চিন্তা করবে, কারণ যেহেতু মার্কিন ভিসা নীতির একটা বিষয় আছে, সুতরাং তারা নির্বাচন ঠেকানোর জন্য কোনো ই করতে গেলে তখন এটা তাদের জন্য হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা হতে পারে আর কি। তারা বলছেন দল গুছিয়ে নেতাকর্মীদের চাঙ্গা করতে হবে সবার আগে, সেক্ষেত্রে নির্বাচন বর্জনকে প্রতিবাদের অংশ ধরে নিয়ে দীর্ঘমেয়াদী আন্দোলনের পরিকল্পনা নিয়ে মাঠে থাকলে দলটি সুফল পেতে পারে বলেও মত এই বিশ্লেষকের। বিএনপির অনেক অফিস বন্ধ হয়ে গেছে। একটা দলের রাজনৈতিক অফিস যদি বন্ধ হয়ে যায় তখন তার সাংগঠনিক যে কর্মকাণ্ড সেটা স্বাভাবিকভাবেই খুব স্তিমিত হয়ে আসে। বিএনপি এখন চুপ থেকে নিজের দলকে গোছানো এবং তারা ইচ্ছা করলে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে নির্বাচনের প্রতি প্রতিবাদ করতে পারে। সবশেষ 10 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে বিএনপি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।